জানিয়ে দিয়ে দিলেন পবিত্র কালাবুল্লাহ শরীফের মধ্যে বলে দিয়ে দিলেন উল্লাহা পৃথিবীতে মানুষেরা সুরে দেখে জেনে দেখে দাও আমি তোমাকে জানিয়ে দিয়ে দিলাম আমি তোমাদেরকে বলে দিয়ে দিলাম যদি তোমরা মরণের পরে জান্নাত পেতে যাও মরণের পরে যদি তোমরা জান্নাতে যেতে যাও যদি কবরের আজাব থেকে যদি তোমরা কেউ নিস্তার পেতে যাও আমি তোমাদেরকে জানিয়ে দিয়ে দিলাম তাহলে আমি আল্লাহ পাক আমার তরিকাটা মেনে না আর আমার পরে আমার রসুলের তরিকাটা যদি তোমরা মেনে নিতে পারো গো

জানিয়ে দিয়ে দিলাম না আমার আমি বললাকে আমি জানিয়ে দিয়ে দিলাম সেটা হলো আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফে সেই কালামুল্লাহ শরীফের মধ্যে আমার আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ হে নবী তুমি ওদেরকে জানিয়ে দিয়ে দাও যারা আল্লাহ পাককে ভালোবাসতে যায় পাত্তা বিউনি হাবিবিকুম আল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম হে নবী তুমি ওদেরকে বলে দাও যারা আমাকে ভালোবাসতে চায় গে আমাকে যারা মহাব্বত করতে চায় গেমনে ফাত্তা বিউনি হাবিবি কুমুল্লা গাগা ওরা জানো আমার হাবিবকে ভালোবাসে গে আমার হাবিবকে যেন মহাব্বত করে থাকে গে আমার হাবিবকে যারা মহাব্বত করবে গে আমি তাদের জন্য জানিয়ে দিয়ে দিলাম ওয়াগে ফিরিলা কুম জুনুবা কুম তাদের জিন্দিগির গোনা জুনুবুন মানে হলো গোনা গা গফুরুন মানে হলো ক্ষমা কারনেওয়ালা রহিম মানে হলো বড় দয়াল

سوتا ہوں لگا تکیاں گناہوں کا بڑا دن رات سوتا ہوں مجھے اب رار ہی گفلت سے جگا دے یا رسول اللہ جرے بول سبحان اللہ کا مجھے اب رار ہی گفلت سے جگا دے یا رسول اللہ یا رسول اللہ আমি আবু জাফর আমি তোমার পাগল আমি মেজে হুজুর পিন গেম লাগা আমি আবু জাফর আমি তোমার পাগল আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না আমি তোমাকে না দেখলে আমি থাকতে পারবো না গান লাগা তাকিয়া গোনাও হো গাগা গোনার পলিশ মাথায় দিয়ে আমি ঘুমিয়ে আছি আমাকে তোলার মতন কেউ নাই কেউ তো আমাকে তুলে দিতে পারলো না গা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আপনি আমাকে জাগিয়ে

জাফার তো জাফার কাপাগায় মঞ্জিল মে জফার কা মুখো জায়ে মা তো আলা তোমহারা আয়া রসুন আল্লাহল্লা আমি তোমারই পাগল লাগা আমি তোমাকে আমি তোমাকে ছাড়া বাস্তে পার পার ঠিক না ভুলে আমরা তো রসুলের পাগো লাগ রসুলের পাগল যারা আল্লাহ পাক তাদের জীবনের গুনাহ माफ করে দেবে আল্লাহ পাকের kalamullah sharif মধ্যে বর্ণনা করেছে যারা আমার হাবিবুল্লাহকে ভালোবাসবে যারা আমার রসূলকে ভালোবাসবে যারা আমার বন্ধুকে ভালোবাসবে আমি আল্লাহ পাক তাদের জীবনের গুনাহ माफ করে দেব 100 মধ্যে 100 গ্যারান্টি 100 মধ্যে 100 গ্যারান্টি এত বড় দরজা দিতে পেরেছে আজও পর্যন্ত আমাদেরকে কোন নায়ক নায়িকা দিতে পেরেছে কোন নেতা মন্ত্রী দিতে পেরেছে যে আমরা মরে গেলে আমাদেরকে জান্নাত দেব তোমাদের বলতে পেরেছে এই দুনিয়ার নেতারা শুধু আমাদেরকে ভালোবাসে আমাদের ভোটের আশায় ঠিক না আমাদের ভোটের আশায় আমাদেরকে সেই আল্লাহ পাকের দয়ায় আমাদেরকে আল্লাহ পাক এই পৃথিবীর বুকে বেঁচিয়ে রেখেছে যেই দিনে আল্লাহ পাক আমাদের কাছ থেকে নারাজ হয়ে যাবে তখন আমরা আর বাঁচতে পারবো না কথাটা ঠিক না সেই আল্লাহ রেজেকের মালিককে আল্লাহ ওমামিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা রেজেকের মালিক হলো আমি আমি আল্লাহ আমি তোমাদেরকে রেজে দেব আমি তোমাদেরকে টাকা দেব আমি তোমাদেরকে পয়সা দেব কথাটা ঠিক না আল্লাহ জিনাই ওমিনুনা বিল গায়বি আল্লাহকে কখনো দেখা যাবে না গা ওয়ায়ুকি মুনাসসালাতা যারা না দেখে সিজদা করবে কে ওয়ামিম্মা রাজাক না কুমিন ফিকুন আমি আল্লাহ তার রিজিকের ব্যবস্থা খানা করে দেব জোরে বলুন সুবহানাল্লাহ ও ভাইজানেরা বাবাজিরা আল্লাহ হলো রিজিকের মালিক আল্লাহ হলো পয়সার মালিক আল্লাহ হলো সব কিছুর মালিক এই পৃথিবীর মানুষেরা একটুখানি ভালো করে শুনে নিকে

সৃষ্টি করলাম এরা আমার এবাদত বন্দিগি করবে গে এবাদতের জন্য আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি গিয়ে আমি আল্লাহ এদেরকে জান্নাতের মধ্যে দেবে বলেছি গিয়ে কিন্তু এরা বলতে আমাকে আল্লাহ বলে মেনে নেব না ওই সময় আগুনকে জানিয়ে দিয়ে দিলেন আগুন তুই কি এদের ব্যবস্থা খানা করতে পারবি কি সঙ্গে সঙ্গে আগুন জানিয়ে দিয়ে দিলেন আল্লাহ ইয়া রাব্বুল আলামিন আপনি যদি একবার বলেন সঙ্গে সঙ্গে এদেরকে আগুনের ফেলে আমি জ্বালাবো আগুনে জ্বালানো হলো একদিন নয় দুদিন নয় এক হাজার বছর আগুনের মধ্যে জ্বালানো হলো এক হাজার বছর পরে আল্লাহ বলল আমার উম্মা তুম্মা দি দেয় আমার চলে রেখে দাও জেলে রেখে দাও আমার বান্দারা আগা তোরা তোদেরকে আমি পরিষ্কার করে জানি এ দিচ্ছি তোরা কি আমাকে মেনে নিবি বল আমি আল্লাহ আমাকে আল্লাহ বলে কি তোরা মেনে নিবি বল ওই সময় বললো না 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 তোমাকে আমরা আল্লাহ বলে কখনোই মেনে নেব না তুমি আলাদা গা আমরা আলাদা গা তুমি আমাদের সৃষ্টিকর্তা মাবুদ মহলা নয় এই কথা যখনই বললো আগুনের ক্ষেম ক্ষমতাটা আরো বাড়িয়ে দেওয়া হলো দশ গুণ আবার এক হাজার বছর জ্বালানো হলো এক হাজার বছর জ্বালানোর পরে জিজ্ঞাসা করা হলো বলো বলো আমি কি তোমাদের আল্লাহ নয় সঙ্গে সঙ্গে বলল না তুমি আমাদের আল্লাহ নয় আল্লাহ পাকের তরফ থেকে এক না যাতনা দিয়ে দিল গো কষ্ট দিয়া হলো সেই কষ্টটা হলো রেজেকের কষ্ট খাবারের কষ্ট ওই কষ্টটা যখন মানুষের মধ্যে দিয়া হলো

কোনো অসুবিধা নাই কিন্তু আমি আল্লাহ আমাকে প্রথমবারে মেনে নিলি না কেন দ্বিতীয়বারে আমাকে আল্লাহ বলে মেনে নিলি না কেন আমি এক বছর আগুনের মধ্যে জ্বালানো হলো গো তারপরে তোরা মেনে নিলি না আবার দ্বিতীয় বছর এক হাজার বছর জ্বালানো হলো গো তখন তোরা আমাকে মেনে লিলি না গা শুনে কে দে জেনে রেখে দে আমি তোদেরকে জানিয়ে দিয়ে দিলাম আমি তোদেরকে বলে দিয়ে দিলাম আমি যখন তোদের পেটের জ্বালা দিয়েছি খাবার জন্য তোরা আমাকে আল্লাহ বলে মেনে নিয়েছিস যার যন্ত্রণা সহ্য করতে পারিস না বলে কে আমাকে আল্লাহ বলে তোরা মেনে নিয়েছিস বল 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 আমি যখন তোদেরকে দুনিয়া পাঠাবো গো 10 বিঘে জমির মালিক করে দেব 50 বিঘে জমির মালিক করে দেব গো 100 বিঘে জমির মালিক করে দেব গো কোটি কোটি টাকার মালিক হয়ে যাবি গাড়ি গাড়ির মালিক হয়ে যাবি গাড়ি বাড়ি সব কিছু হয়ে যাবে সেই সময় আমাকে কি আল্লাহ বলে তোরা মেনে নিবি

যন্ত্রণা যখন সহ্য করতে পারো না তখন তোমরা আমাকে আল্লাহ বলে মেনে নিয়েছ ওই সময় একটা জায়গায় লেখা গলো পাথরের ওপরে রেখে ওই পাথরের মধ্যে লেখা গলো আল্লা

কাউকে করে দিয়েছে পয়সা অনেকে বলে আল্লাহর বিচার নেই আরে ঠিক বলে কি বলে না অনেকে আবার বলে এত পানি হচ্ছে কেন আল্লাহর খালা মরে গেছে এই জন্য এত কান্না কাঁদছে সঙ্গে সঙ্গে ঈমান চলে যাবে যাবে না যাবে না সঙ্গে সঙ্গে ঈমান চলে যাবে এই মুসলমানদের সবথেকে দামি জিনিস হলো ঈমান এই ইমান ছাড়া মুসলমানরা চলতে পারবে চলতে পারবে কি কখনোই চলতে পারবে না হযরতে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি দিয়েছিল মিশরের বাদশা কে ইমানের কালেমাটা পড়ে নাও আর না হলে তোমার সাথে আমার যুদ্ধ হবে ওই সময় বিদেশ মন্ত্রীকে পাঠানো হলো যাও দেখে এসো তো ওমরের অস্ত্রবল কত আছে অর্থবল কত আছে জনবল কত আছে দেখে আসো এসে দেখছে মসজিদ নবাবিত ওমরে ফারুক শুয়ে আছে একটা বালিশ পর্যন্ত নেই খেজুর পাতার চাটায় শুয়ে আছে আর কাছে একটা তরোয়াল কোন সিকিউরিটি গার্ড কিছুই যে বলছে মিশরের বাচ্চা তুমি নিশ্চিন্তে যুদ্ধ করো ওমরের সাথে ওমরের কিচ্ছু নেই সে একজন ভিকারি তখন ওই সময় গুণিনকে দেখা হলো বলো দেখো তো ওমরের সাথে যুদ্ধ করবো যুদ্ধে জয়লাভ হবো কি না ওই সময় গণনা করে বললো যে না সম্ভব আপনি জিততে পারবেন না বললো কেন সেটা হলো ইমানি বল ওই ইমানি বলটা যখন ওর মধ্যে থাকবে তখন তুমি পারবে না ওর সাথে যুদ্ধ করতে কথাটা ঠিক না এই মুসলমানদের যদি ইমান শেষ হয়ে যায় তাহলে সব শেষ হয়ে তাহলে লোকের কাছে মার খেতে হবে বেদিনদের হাতে মার খেতে হবে আর ইমান যতদিন থাকবে মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করবে আমাদের সব রাজি রাজি কিন্তু দিতে সারা পৃথিবী সর্ব একটাই তারা একটাই তারা ক্যাপাসিটি চালিয়েছে যে ক্যাপাসিটিটা হলো মুসলমানদের ইমানটাকে আপনি একটা তেল কিনবেন তেল তেলের মধ্যে দেখবেন একটা মেয়ে ছেলের ছবি তাই না একটা সাবান কিনবেন তাতে একটা মেয়ে ছেলের ছবি আপনি মুসলমান হলেও আপনি তো ওষুধ ছাড়া বাঁচতে পারবেন না কি বলেন সেই ওষুধ একটা কিনবেন তাতে দেখবেন একটা মেয়ে ছেলের ছবি তাই কি না তাহলে এই সবগুলো পরিকল্পনা একমাত্র মুসলমানদের ঈমান শেষ করার পরিকল্পনা তবে সেই আল্লাহ পাকের কাছে দোয়া চাইতে হবে যাতে আমরা ঈমান নিয়ে বেঁচে থাকতে পারি এই পৃথিবীর বুকে তাই তো আল্লাহ রাসূল জানি এ দিয়ে দিলেন ও ফাতেমা তুমি এসো একটু দোয়া করি আমার উম্মত উম্মতিদের জন্য ও ফাতেমা আমি দোয়া চাইব তুমি আমার সাথে আমিন আমিন বলবে ওই সময় দোয়া চাওয়া শুরু করে দিলেন আল্লাহ তুমি রাত দিন করে দিতে পারো দিনকে রাত করে দিতে পারো আমিরকে তুমি ফকির বানিয়ে দিতে পারো ফকিরকে তুমি আবির বানিয়ে দিতে পারো দিনে সারা পৃথিবীর মুসলমানদের কে আল্লাহ আপনি হেফাজত করুন আরে মুসলমানদের কে আল্লাহ আপনি একটু গরীব করে দিন এই রকম করে দোয়া চাওয়া হলো গো দোয়া যখন শেষ হয়ে গেল সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়ে দিলেন সঙ্গে সঙ্গে বলে দিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কেন এই রকম দোয়া চেয়েছেন বলুন ওই সময় বলল কেমন দোয়া চেয়েছি কি হুজুর আপনি দোয়া চেয়েছেন আপনার গুনাহগার উম্মত তোমাতিরা জানো গরিব হয়ে যায় গে গুনাগার উম্মা তোমাতিরা জানো হয়ে যায়গে ওরা গরিব যদি হয়ে যায় খাবার পাই কষ্ট পাবে কেমনে ওরা পড়ার কষ্ট পাবে কে ওরা ভালো ঘর বানতে পারবে নাগা ওরা কেমন করে ইমান নিয়ে পৃথিবীর বুকে বেঁচে থাকবে কে ওই তোমায়

আর তখন আপনি ধোঁয়া করেছিলেন আর আমি ফতে মা আমিন আমিন বলেছিলাম না এখন আমি দোয়া চাইব আপনাকে আমিন আমিন বলতে হবে মা ফতে মাথায় দুটো হাত তুলে ধোঁয়া চাইলেন আল্লাহ রাতকে আপনি দিন করে দিতে পারে দিনকে আপনি রাত করে দিতে পারেন আমিরকে আপনি ফকির বানিয়ে দিতে পারেন ফকির কি আপনি আমির বানিয়ে দিতে পারেন আমি ফতে মা আপনার দরবারে দোকানে হাত পেতে আমার সাথে দিন দুনিয়ার বাচ্চা আছে গে হাবি বললা জোনা বেতা যে মাহমুদুর রসুল্লাগা সাল্লাহ আলাই আমার সাথে দোকানে হাত পেতে দেখ আল্লাহ আপনি আমার দোয়াটা কবুল করে দিন পৃথিবীর যত মুসলমান আছে প্রত্যেকটা মুসলমান কি আল্লাহ আপনি পয়সাওয়ালা বানিয়ে দিন ওদেরকে গরীবই করে দেবেন না এদেরকে পয়সাওয়ালা বানিয়ে দিন আপনি যখন গরীব করে দেবেন না এদেরকে তখন দোয়া যখন শেষ হলো ফাতেমাকে বলছে ফাতেমা তুমি তো আমার বিরুদ্ধে দোয়া চেয়েছো আল্লাহ পাকের কাছে এই দোয়াটা সম্পূর্ণ আমার বিরুদ্ধে বললে কেন ওহে সময় ল্যা ইয়া রাসূলুল্লাহ ইয়া আমি ফাতেমা আমি গরীব গরীবের কত কষ্ট আমি বুঝি গরীবের কত কষ্ট গরীবের কত দুঃখ আমি বুঝি এই জন্যই আমি দোয়া চাইলাম আপনার গুনাহগার উম্মাতুম মাতিরা গুনাহগার উম্মাতুম মাতিরা তারা যদি গরীব হয়ে জাগে একান থেকে চিনতেছে আপনার উম্মাতুম মাতিরা বাস করে ভারতবাসে জমিনে বাস করে ফিলিস্তিনে দে বাস করে বিশ্বের বিভিন্ন জায়গাতে তারা বাস করে তারা মক্কা শরীফে আসবে কেমন করে মদিনা শরীফে তারা আসবে কেমন করে তারা তো আসতে পারবে না কি করে আসবে সম্ভব না থাকলে হবে আসতে পারবে ওদের জন্য আমি একটা ফ্যাসিলিটি দিয়েছি ওরা যদি ওদের বাপ আর ওদের মায়ের মুখের দিকে একবার ভালো নজরে তাকায় ওদের আমলনামাতে আমি আল্লাহ পাক কবুল করা হজের সওয়াব লিখে দেব জরে বলুন সুবহানাল্লাহ এখানে আসার দরকার নাই ওরা মা বাপের সেবা করবে ওয়েস আল্লাহ রসুলকে চিঠি দিয়েছিল হুজুর আপনার নুরানি চেহারাটা আমি সরাসরি দেখতে পেলাম না আমার বাড়িতে আমার মা আছে আমার মায়ের সেবা করতে হয় আমার মাকে দেখার কেউ নেই ওই সময় পাল্টা চিঠি দিয়েছিল ওয়েস আমার সাথে দেখা করাটা জরুরি নয় আমার সাথে দেখা করাটা জরুরি নয় তুমি তোমার মায়ের সেবাটা করো জোরে বলো সুবাহান সেই মায়ের সেবা আমাদের করতে হবে না হবে দেখেন আপনি কাজ করতে গেছেন এখান থেকে কলকাতায় কলকাতা থেকে পয়সা রোজগার করে এনে আপনি আবার আপনার মা কে খাওয়াচ্ছেন এটাও একটা বড় ইবাদত তাই কিনা আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য ইল্লা লিআবুদু ইবাদত বندگیর জন্য আমি আল্লাহ পাক তোমাদেরকে সৃষ্টি করেছি কিন্তু তুমি কষ্ট করে কান থেকে বোম্বে যাচ্ছ কান থেকে তুমি ওড়িশায় যাচ্ছ কান থেকে তুমি দিল্লি যাচ্ছ রাজস্থানে যাচ্ছ পয়সা রোজগার করে এনে তুমি তোমার মায়ের সেবা করবে তুমি তোমার মাকে খাওয়াবে আল্লাহ পাক তোমার আমলনামাতে এবাদিল্লাহিস সলিহিন লিখে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ

জান্নাতের ইসলামটা খুব যদি আমরা বুঝে নিতে পারি তাহলে খুব সহজ যদি বোঝার চেষ্টা না করি তাহলে খুব কঠিন আমাদের কাছে খুব কঠিন তাহলে সেই রসুলের মোহাবত রসুলের ভালোবাসা যদি আমাদের মধ্যে থাকে তাহলে রসুল যেটা করেছে সেটা আমাদের করতে হবে রসুল পাকসাল্লাহ আলাইসাল্লাম জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেছে তাহলে আমরা যদি মিথ্যা কথা বলি তাহলে রসুলকে ভালোবাসা হবে আল্লাহ রসুল নামাজ কাজা সব সবসময় নামাজের পাবন্দি ছিল ছিলেন না ছিলেন না তাহলে আমরা নামাজ ছেড়ে দিচ্ছি রসুলকে ভালোবাসতে পেরেছি আল্লাহ রসুল মাকে কতটা ভালোবেসেছিল রসুল মাকে এত মহাব্বত করেছিল নিজের মা তো অল্প দিনের মধ্যে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে হ্যাঁ আল্লাহ রসুলের হালিমাতু সাদিয়াকে কতটা মহাব্বত করেছিলেন কতটা ভালোবেসেছিলেন ভালোবাসেন না বাসেন বলেন হ্যাঁ আম্মাজান উম্মে আয়মা কদম তুলে কদম তুলে আল্লা রসুল কাছে আসলেন আসার পরে বললেন আপনি ভালো আছেন আমি খুব ভালো আছি আল্লাহ পাক আমাকে খুব ভালো রেখেছে আপনি কেমন আছেন ওই সময় বলছে খুব ভালো রেখেছে আল্লাহ পাক আমাকে তোমার দুয়ায় তবে কি উদ্দেশ্য করে আপনি এখানে আসলেন মসজিদের নবাবীতে ওই সময় বলছে তোমার সাথে আমি দেখা করতে এসেছি আর একটা আমার কাজ আছে তখন বলছে আম্মা দান আপনি তো আমাকে একবার কারোর হাতে খবর ওই সময় বলছে তুমি যা তুমি তো বিশাল বড় হয়ে গেছো তখন বলছে কোথায় আমি বড় হয়ে গেলাম আমি তো যেমন ছিলাম তেমন আছি আমি তো কই বড় হয়ে যাইনি ওই সময় বলছো তুমি এখন আরবের রাষ্ট্রপতি হয়ে গেছো হ্যাঁ তুমি বিশাল বড় নবীদের সর্দার হয়ে গেছো তোমার বিশাল পাওয়ার যার ঘর বাড়ি নেই তাকে তুমি ঘর বাড়ি দিচ্ছ যার জমি জায়গা নেই তাকে তুমি জমি জায়গা দিচ্ছ এমন যার উঠ নেই তাকে তুমি উঠ দিচ্ছ যার গাধা নেই তাকে তুমি গাধা দিচ্ছ বিশাল বড় হয়ে গেছো হ্যাঁ আল্লাহর কাছে আরো দোয়া করি আল্লাহ যেন তোমাকে আরো বড় করে দেয় ওই সময় বলছে আম্মা জান আপনার উদ্দেশ্যটা কি একটু বলেন তো দেখি কি উদ্দেশ্য করে এসেছে ওই সময় বলছে তুমি আমাকে একটা উঠ দাও একটা উট দাও বলে উঠলে তুমি কি করবে বলে আমি উটের পিঠে চেপে তোমার সাথে দেখা করতে আসবো বলে দরকার নেই তুমি একবার খবর দেবে আমি তোমার কাছে চলে যাব বলছে তাও আমাকে উঠ দিতে হবে আমি উটের পিঠে চেপে আমি অনেক জায়গায় যাব আবার তোমার সাথে দেখা করতে আসবো আমাকে উঠ দিতেই হবে উট আমি ছাড়ব না উঠ দিতে হবে তখন বলছে উটের একটা বাচ্চা দিচ্ছি বলে উটের বাচ্চা নিয়ে আমি কি করব উঠের বাচ্চা আমি লব বড় উঠ দাও ঐছ মেবুল চাচা আমি একটা উটের বাচ্চা দিছি তোমার পছন্দ হয় কিনা দেখো আজিত ওমরকে কানে কানে বলে দিল তুমি একটা উট আনবে হ্যাঁ ভালো দেখে হৃষ্টপুষ্ট দেখে একটা উট আনবে এনে উটটা দাঁড় করিয়ে দিয়েছে বলে এটা তোমার পছন্দ হয় বলছে মোহাম্মদ তুমি তো জীবনে মিথ্যা কথা বলনি তুমি তো বলেছো উটের বাচ্চা দেব কিন্তু এটা তো উটের বাচ্চা নেই তো বড় উট বলে ও তো উটেরই বাচ্চা ও তো বড় উট বড় না উট তো উটের বাচ্চা বলে উঁটের বাচ্চা বলছে আচ্ছা তুমি বলো তো এটা কিসের বাচ্চা এটা কি হাতির বাচ্চা এটা কি মোষের বাচ্চা এটা কি ঘোড়ার বাচ্চা এটা তো উঁটেরই বাচ্চা তোমরা তো বড় উট তখন বলছে মা ওর ওর মায়ের কাছেও বাচ্চা না তখন বললো হ্যাঁ ওর মায়ের কাছেও বাচ্চা ওই সময় আল্লাহ রাসূল জানিয়ে দিয়ে দিলেন ওই উটটা যদি ওর মায়ের কাছে বাচ্চা হয় তুমি আমার মা আর আমি তোমার বাচ্চা আমি কি তোমার থেকে বড় হতে পারি মা ওই সময় বলল মোহাম্মদ তুমি এই রকম কথা বলছো না 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 কা আল্লাহ পাক তোমাকে নবী করেছে হে আল্লাহ পাক তোমাকে সম্মান দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ ওই সময় বলছে না খবরদার না তুমি আমার থেকে অনেক বড় তুমি আমার মা আর আমি তোমার ছেলে কখনো তোমার থেকে আমি বড় হতে পারি না কখনো আমি তোমার থেকে আমি বড় হতে পারি না এই কথা যখনই বললেন ওই সময় তখন আম্মা যান ওম্মে আইমান তখন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যখন দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাব আপনি আমার কাফনের ব্যবস্থাখানা করে দেবেন ওই সময় কাফনের কথা যখনই কিনা বললেন আল্লাহর রাসূল তখন চোখ থেকে ঝরঝর পানি বার হচ্ছে তখন বলছি আমার মা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেল আপনি আমাকে বলেছিলেন যখন আব্বার কথা মনে পড়বে তখন তুমি আমাকে আব্বা বলে ডাকবে তখন আমি তোমাকে আব্বার সম্মান দেব আব্বার ভালোবাসা দেব আর যখন তুমি মায়ের কথা মনে পড়বে তখন তুমি আমাকে মা বলে ডাকবে আজকে তুমি আমাকে ছেড়ে দিয়ে চলে যাবে বলছো তুমি আমার কাফনের কথা বলছো ওই সময় বলেছি শুনে রেখে দান জেনে রেখে দেন এই বাগানের মালিকটাকে আপনি বলতে পারবে আপনি একটা বাগান ছিল আল্লাহর রসূলের ওই বাগানের মধ্যে একটা নয় দুটো নাকে 300 খানা খেজুরের গাছ লাগানো ছিল ওই 300 খানা খেজুরের গাছ লাগানো ছিল ওই সময় জিজ্ঞাসা করলো জিব্রাইল আলাইহিস সালাত ওয়া সাল্লাম এসে এই বাগানের মালিকটা ডাকে এই বাগানের মালিক কে বলতে পারবে না আল্লাহ রাসূল তখন জানিয়ে দিয়ে দিলেন এই বাগানের মালিক হলাম আমি গে ওই বাগানের মালিক যদি তুমি খাও ওই বাগান থেকে যদি একখানা খেজুর গাছ আপনি কেটে নেন আপনাকে কেউ কেউ কি বাধা দেবে না আমাকে কেউ বাধা দেবে না ওই সময়

بڑا انسان ہے آج بڑا انسان ہے ان کے دل سے پوچھو جن کی مانو سی اون جل گے جیسے جل بن تڑا مچلی ایسی ماں کل بھی گل ہے جو ماں کی ممت نہ سمجھے او کتنا نادان ہے ہم کی اپنے ماں تبتا سے اج بڑا یو بیمان ہے اج بڑا یو بیمان ہے مکو پوچھو را پوچھو میں بھی کیسے کیسے سوتا ہوں جب جب ماں کو یاد ستا چپ کے چپ کے جو ماں کی ممتا نہ سمجھے وہ کتنا نادان گے ہم کی اپنے مات پتا سے آج بڑا یو بیمان ہے اللہم আমার ভাইজান বাবা বাবাজিরা এটা হলো ছোট্ট মাহফিল আমি আপনাদের কাছে একটাই কথা বলতে চাইছি এই পৃথিবীর বুকে আমাদের সকলকে সৃষ্টি করেছেন একদিন দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যেতে হবে সুমায়ুমীতুক আমাদের এই মৃত্যু এসে যাবে আমাদের আব্বা চলে গেছে আমাদের আম্মা চলে গেছে দাদা চলে গেছে দাদি চলে গেছে সবাই চলে গেছে না যাই সবাই দুনিয়া ছেড়ে চলে গেছে আমি যখন ছোট ছিলাম আমির মুখে শুনে ছিলাম ওই মদিনার কথা সেই থেকে এই বুকে মদিনা গাতা সেই থেকে এই বুকে মদিনা গাতা এই ছোট থেকে শুনে আসছি সেই মদিনার কথা সেই মুখার কথা সেই কোরানের কথা সেই হাদিসের কথা আজকের কি নতুন বাবু আজকের কি নতুন আজ আমরা নতুন নয় বোঝা গেল তাহলে আমরা আর কবে হেদায়ত হব এই দুনিয়া ছেড়ে আমাদেরকে তো চলে যেতে হবে চলে যেতে হবে না আমাদের মা বাপ আমাদের হয়তো বেশি লেখাপড়া পড়া শেখাতে পারে কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুলকে তো চিনিয়ে দিয়ে গেছে না যাইনি তাহলে আমাদেরকে সেইটা মেনে চলতে হবে আমি যখন ছোট ছিলাম আমির মুখে শুনেছিলাম ওই মদিনার কথা সেই থেকে এই বুকে মদিনা গাতা সেই থেকে এই বুকে মদিনা গাতা মাম্মি আমায় বলতো আমার ছেলে নাত গাইবে বড় হয়ে তাতে আমার হবে সাত কথা সেই থেকে এই বুকে মদিনা গাতা মাম্মি আমার সে নাই তেনে মার গান সে কাইয়াছে আল্লাহ রসুল অলি দের সান সে কাইয়াছে আল্লাহ রসুল অলি সান